pun o pon wa আলাইকুম ওয়েলকাম টু নিউ এনাদার ব্লক আশা করছি সবাই অনেক অনেক ভালো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আমি একটি সুন্দর একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আমার আজ আজকের রেসিপিটি হলো সুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না সেই রেসিপিটা তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখা সর্বপ্রথমে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে তলটা গরম হলে আমি দিয়ে দিব। পেঁয়াজ কুচি এবং রসুন এই যে এখন আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি এই যে আমি একটু যেহেতু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু শুটকি শুটকি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ আর রসুন বাড়িয়ে দিলে বেশি টেস্ট আসে সেজন্য পেঁয়াজ এবং রসুনটা বাড়িয়ে দিলে অনেক বেশি এই যে পেঁয়াজটা যখন একটু কিস্পি হয়ে যাবে তখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এখন আমি একদম সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিব এই যে দেখতে পাচ্ছেন শোলাটা সুন্দর করে কষিয়ে নিব এরপর যে আমি দিয়ে দিচ্ছি সুটকি এটা কী কি আপনারা তো দেখি চিনতে পেরেছেন এবং আপনারা সবাই জানেন আমার বয়স দিতে এতটা সমস্যা প্রবলেম হচ্ছে যা আমি নিজেও সমস্যা হচ্ছে বয়সটা দিতে তারপরে আমার মাছটা কষানো শেষ তার কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি এই যে কিচি করে আমি কেটে রেখেছি কেটে রেখেছি সুন্দর করে এখন আমি সুন্দরভাবে একদম কষি এখানে আমি কোনো পানি ইউজ করবো না সুন্দরভাবে একদম কষিয়ে নিব সুন্দর করে একদম নাড়াচাড়া করে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে একদম আমি সুন্দর করে কষিয়ে নিব কোনো পানি আমি ইউজ করছি না এটাতে আমি সুন্দর করে একদম বাজা বাজা করে নিব আলু যেভাবে আমরা যেভাবে আমরা বাজি করি ছেম ওইভাবেই বাজি করব এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে অনেকে কিন্তু তোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু আমি যার কারণ তোলটা বেশি একটু ফ্যাট হবে এই জন্য এই যে আর পাশে হয়েছে কাঁঠালের বিচি বত্তা করেছিলাম সেটাও সেটাও তোমাদের সবার সাথে আমি শেয়ার করে দিব এখানে এই যে কাঠ এই যে কাঁঠালের বিচিটা এবার আমি সিদ্ধ করে নি এটা হয়েছে সিদ্ধ করার পাতিল আমি কাঁঠালের বিচি এখন ডিমাত্রতে সেজন্য পাত্রটা একটু লালছে যেহেতু গরম পানি করে তো কাঠালের কাঁঠালের বিচিটা আমার সিদ্ধ করা শেষ এখন আমি শিল পাটায় সুন্দর সুন্দর করে আমি বেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে একদম সবগুলো বিচি আমি বেটে নিচ্ছি সুন্দর করে এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় খেতে সুস্বাদু হয় আমি এভাবে কাঁঠালের বিচিটা করে নিচ্ছি সেজন্য আমি এভাবে কাঁঠালের বিচিটা বত্তা করে নিচ্ছি আপনারা যারা এখনও খাননি কাঁঠালের বিচি বত্তাটা এভাবে আমরা সবাই খেয়ে দেখবেন এই যে আমার এখন আমার বত্তাটা বানানো শেষ এটার সাথে আমি অ্যাড করে নিচ্ছি সর্ষা তেল দিলে গ্রানটা অনেক সুন্দর হয় বর্তাটাও ভর্তাটাও সুস্বাদ হবে সেজন্য আমি এভাবে এরকম করে তোমরা যদি সবাই এভাবে খেতে চাও তাহলে আমার মতো এভাবে করে খাবা এটা কিন্তু অনেক সুন্দর অলের দিয়ে কাঁঠালের বিচি দিয়ে সুটকির রেসিপিটা তোমাদেরকে তো আগেই দেখি এই যে রেসিপিটা অনেক সুন্দর হয়েছে অনেক এভাবে খেয়ে দেখবা রেসিপিটাকে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এবং